অখণ্ডমণ্ডলকারং ব্যপ্তং জনং চরাচরং তৎপদ্মং দর্শিতং তস্মৈ শ্রীগুরুবে নমঃ। অজ্ঞান্তিমিদগণঞ্জনসরকায চক্ষুর্মিলিতজন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ। নমস্কার শ্রুতি দর্শক মণ্ডলী, সমস্ত বাঁকুড়া 24x7 চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে স্বাগত জানায়। এ সপ্তাহ কেমন যাবে, সাপ্তাহিক রাশিফল শুরু করছি, সঙ্গে থাকুন। প্রথমে শুরু করছি মেষ রাশি। এই সপ্তাহ কথার অর্থ 24/3/2019 থেকে 30/3/2019 পর্যন্ত আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোকপাত করব। প্রথম মেষ রাশি আসি। মেষ রাশি হচ্ছে স্থাবর সম্পত্তি বৃদ্ধি হওয়ার যোগ, নতুন সম্পর্ক তৈরি হওয়ার যোগ, হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা ফাটকা আয় যোগ আছে। পিতা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, ভাতৃস্থান ভালো নয়, মতভেদ তৈরি হবে, রাজনৈতিক ব্যক্তিদের সময় ভালো বলা যায়। এর প্রতিকার স্বরূপ এই সপ্তাহে প্রতিদিন বাড়িতে কর্পূর জ্বালুন, সন্ধ্যাবেলায় রোজ একটা করে কর্পূর জ্বালুন, খুব ভালো শুভফল পাবেন। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশি হটকারিতা ও হট মেজাজির জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে যে কোনো আর্থিক ব্যাপারে কিন্তু গোলযোগ তৈরি হবে, আর্থিক দিকটা যথেষ্ট ভালো যাবে না। হঠাৎ করে অর্থ অপচয় হওয়ার যোগ আছে। প্রেম প্রণয় ঘিরে মানসিক একটা দুশ্চিন্তা তৈরি হবে, প্রেম প্রণয় ঘিরে মানসিক একটা দুশ্চিন্তা এবং ঝামেলা ঝঞ্ঝট তৈরি হওয়ার একটা যোগ কিন্তু আছে। শারীরিক দিকটা মোটেই ভালো নয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম নিয়ে ভোগা, এই প্রবলেম একটু দেখা যাবে এবং রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক আঘাত আসতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং প্রতিকার স্বরূপ বলবো, যে কোনো মন্দিরে পুরোহিতকে সাদা আতপ চাল দান করুন, সাধ্যমতো অনেক শুভফল পাবেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির মানসিক চাপ দুশ্চিন্তা অত্যন্ত বাড়বে, তবে আটকে থাকা কাজ সাফল্য হওয়ার সম্ভাবনা প্রবল। আটকে থাকা হঠাৎ করে কোনো টাকা উদ্ধার, অনেকদিন ধরে যেসব টাকা ধরুন আটকে আছে সেই সব টাকা হঠাৎ করে উদ্ধার হবে, ব্যবসায়ীদের জন্য এটা সুখবর। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য ভালো নয়, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য হঠাৎ করে সম্বন্ধ ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে নিকটাত্মীয় বা বন্ধুদের থেকে মানসিক আঘাত পেতে পারেন, সেক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবশ্যই উচিত। প্রতিকার স্বরূপ বলা যায় মিথুন রাশির, যে কোনো বুধবারে গরুকে সেবা করেন, রুটি অথবা ময়দা গরুকে সেবা করেন, খুব ভালো রেজাল্ট পাবেন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি হঠাৎ করে কোনো ভ্রমণ হওয়ার যোগ এই সপ্তাহতে, প্রেম প্রণয় ঘিরে, প্রেম প্রণয় ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো সময় নয়, গুপ্ত শত্রুতা শিকার হবেন। পিতার সাহায্য পেলে অর্থ, পিতার সাহায্য থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে, পিতৃকুল থেকে কোনো অর্থপ্রাপ্তি কিংবা শ্বশুরকুল থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু কর্কট রাশির এই সপ্তাহে হবে। প্রশাসনিক চাকরিজীবীদের জন্য যথেষ্ট চাপ বাড়বে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা একটা তাড়া করে বেরাবে, তো সময় কিন্তু ভালো রাজনৈতিক ব্যক্তিদের জন্য। এবং প্রতিকার হিসাবে বলতে পারবো যে কর্কট রাশি জাতকে যে কোনো কুমারী মেয়েদের কিছু খাদ্য দান করুন, এতে শুভফল পাবেন। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতকের সমস্ত কাজে বাধা আসবে, হওয়া কাজ আটকে যাওয়ার যোগাযোগ, স্থাবর সম্পত্তি কেনার শুভযোগ, যানবাহন কেনার ক্ষেত্রে শুভযোগ এবং গৃহসুখ বাড়বে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য নতুন কোনো কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রতিকার স্বরূপ বলবো, যে কোনো মন্দিরে লাল ফুল আটটি দিয়ে পুজো দিন, অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। আর সমস্ত বাঁকুড়ার 24x7 চ্যানেলের সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে আজকে ধরুন অনেক দিন ধরে রাশিফল দিচ্ছি, রাশিফল কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যারা বাঁকুড়াতে জ্যোতিষ শিখতে চাইছেন, বাঁকুড়াতে সর্বপ্রথম কৃষ্ণমূর্তি পদ্ধতি ও সনাতন মতে জ্যোতিষ শেখানো হয়, যোগাযোগ করুন বুকিং নাম্বারে। এবং যারা আরও বিস্তারিত জানতে চান
নিশ্চয় বুকিং নাম্বারে যোগাযোগ করে চেম্বারে আসুন। সারা ভারতবর্ষব্যাপী একটাই চেম্বার, অবশ্যই সঙ্গে থাকুন। এবং যারা চেম্বারে আসতে চাইছেন বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আসুন। পরবর্তী রাশি কন্যা রাশি। কর্মে নতুন শুভযোগ, সুনাম বাড়বে, মহিলা কেন্দ্রিক ঝামেলা বাড়তে পারে, গৃহকলহ বৃদ্ধি পাবে, বিবাহযোগ বিবাহযোগ্য পাত্রপাতিদের জন্য শুভ সময়। এই সময় কী হয়, বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার যোগ কিন্তু খুব ভালো। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে ভালো সময়, হঠাৎ করে কোনো বড় কোনো কাজের দায়িত্ব আপনি পেতে পারেন। প্রতিকার হিসাবে বলবো, রোজ স্নানের পরে সূর্য প্রণাম অত্যন্ত অত্যন্ত জরুরি, প্রত্যহ সূর্য প্রণাম করুন। তুলারাশি, নেক্সট আসছি তুলারাশি। তুলারাশি, স্বামী স্ত্রী কলহ বৃদ্ধি পাবে, কাছাকাছি কোনো ভ্রমণ হবে, হঠাৎ অর্থ ফাটকা, আয় বাড়বে, প্রেম ঘিরে অশান্তি বাড়বে, ভাতৃ বিরোধ বাড়বে, মহিলাদের গুপ্তরোগের প্রকোপ অত্যন্ত বাড়বে, বাত এবং দাঁতের সমস্যা নিয়ে ভুগতে হবে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং কর্মচাপ কিন্তু অত্যন্ত থাকবে। প্রতিকার হিসাবে বলবো, যে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে জল ও চিনি দান করুন, এদের অনেক শুভ ফল পাবেন। তুলা রাশি জাতকরা। নেক্সট পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। অনেক দিনের কোনো মনোবাসনা পূর্ণ হবে, গোপন লেনদেন করতে গিয়ে সমস্যা পড়বেন, নতুন গাড়ি কেনার যোগ আছে, আইনি ঝামেলা থাকলে তা জাতকের পক্ষে যাবে। রাজনৈতিক ব্যক্তিদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, ক্ষতির সম্ভাবনা, যে কোনো ভাবে কিন্তু আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে। প্রতিকার বলবো, যে কোনো টি আকৃতি যে রাস্তাগুলো হয়, যে কোনো তেমাথা যে রাস্তাগুলো হয়, সেই তেমাথা রাস্তাতে দুটো মাটির প্রদীপ দান করুন, এতে খুব ভালো শুভ ফল পাবেন। তেলের প্রদীপ যদি স্বামী স্ত্রী দুজনে দান করেন, তাহলে তেলের প্রদীপ স্ত্রীকে দেবেন দান করতে, ঘিয়ের প্রদীপ স্বামী দান করবে, এটা কিন্তু খুব ভালো একটা টোটকা, খুব ভালো কাজ করে। এবং নেক্সট পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশি, হঠাৎ করে পায়ে চোটাঘাত লাগতে পারে, পুরানো কোনো বন্ধুদের থেকে প্রতারিত হতে পারেন, যানবাহন থেকে সাবধান থাকা উচিত, দাম্পত্য কলহ বাড়বে। রাজনৈতিক ব্যক্তিদের এই সপ্তাহ মোটেই ভালো যাবে না। এবং প্রতিকার হিসাবে বলবো, যে কোনো শনি মন্দিরে কালো মিষ্টিতে পুজো দিন, অনেক অনেক ভালো শুভ ফল পাবেন। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির অর্থ আয় যথেষ্ট ভালো, কিন্তু সঞ্চয় ভালো নয়, আয় প্রচুর আসবে, সঞ্চয় ভাগ্য কিন্তু ভালো নয়। কর্মের যোগাযোগ বাড়বে, ব্যবসাদারদের জন্য ভালো সময়, প্রেম প্রণয় ঘিরে মানসিক অশান্তি দুশ্চিন্তা বাড়বে, মামা বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য শত্রুকে জয় করে নিজের কাজ হাসিল হবে। প্রতিকার, স্নানের পরে রোজ সূর্য প্রণাম করুন, প্রত্যহ অনেক অনেক শুভ ফল পাবেন। আমি জ্যোতিষী ডক্টর গৌর ভট্টাচার্য, বাঁকুড়াতে প্রতিদিন বসি। যারা আমার চেম্বারে আসতে চাইছেন, বুকিং নাম্বার দেখুন নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে, অবশ্যই সেখানে বুকিং করে চেম্বারে আসুন। এবং প্রতিনিয়ত প্রতিদিন চেম্বারে বসছি, বাঁকুড়াতেই, শুধুমাত্র একটাই চেম্বার, সারা ভারতবর্ষব্যাপী একটাই চেম্বার। তো যারা আসতে চাইছেন অবশ্যই অবশ্যই চেম্বারে বুকিং করে আসুন। এবং আরও যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন। এবং আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন আমাদের নিচে স্ক্রিনে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যারা অনেক দূরে থাকেন, দূরের বন্ধুদের জন্য বাইপোস্টের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান, কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করা হয়, তারা অবশ্যই যোগাযোগ করুন। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বাহন কেনার জন্য সবথেকে ভালো যোগ। নিজের আটকে থাকা কোনো কাজ বহুদিন ধরে, সেই কাজ কিন্তু হঠাৎ করে দেখবেন সুরাহা পাবেন, সেই কাজ থেকে হঠাৎ করে রেজাল্ট পাবেন। বাতজ বেদনায় প্রকোপ বাড়বে, যারা বাতের বেদায় ভুগছেন তাদের জন্য কিন্তু ব্যথা কিন্তু বাড়বে এই সময়। প্রেম হঠাৎ করে বিচ্ছেদ হতে পারে, আপনার মনের মানুষটি হঠাৎ করে ছেড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। রাজনৈতিক ব্যক্তিদের জন্য নতুন প্রতিষ্ঠার দ্বারা প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, আপনার রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা জড়িয়ে পড়তে পারেন, সেক্ষেত্রে একটু সতর্কতা থাকা উচিত। প্রতিকার হিসাবে বলবো,
তামার পাত্রে রোজ অর্ঘদান করুন, জল এবং দুর্বা সূর্যকে দান করুন, অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশি মানসিক দুশ্চিন্তা বাড়বে, হঠাৎ করে ভালো খবর আসতে পারে, পায়ের ব্যথাতে কষ্টভোগ বাড়বে, অর্থনৈতিক অর্থ লেনদেন খুবই সাবধান, ক্ষতি হতে পারে, রাজনৈতিক ব্যক্তিদের বাক বিতর্কে জড়িয়ে পড়বেন, কথাবার্তা ভেবে চিনতে বলা উচিত। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব কথাবার্তা কিন্তু ভেবে বলবেন, কথাবার্তা জটিলতায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। প্রতিকার হিসেবে বলবো, যে কোনো মন্দিরে পুরোহিতকে সাদা আতপ চাল যথাসাধ্য দান করুন, খুব ভালো ফল পাবেন। এবং যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। বাঁকুড়ায় সর্বপ্রথম কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন মতে জ্যোতিষ শেখানো হয়, ছোটো ছোটো ব্যাচে হাতে কলমে জ্যোতিষ শেখানো হয়। জ্যোতিষটাকে শিখুন, জ্যোতিষটাকে ভালোবাসুন। অবশ্যই জ্যোতিষ কোনো দুই এক মিনিটে কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞানের মেলবন্ধন। নমস্কার, আবার পরবর্তীতে দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের কল্যাণ কামনা করি।